সোমার এসেলে স্বাগত বন্ধুরা। আজকে তোমাদের দেখাবো কাঁচা বাদামের লাড্ডু। চলো তাহলে রেসিপিটা দেখে নি। এই রেসিপিটা করার জন্য আমরা এখানে দেখো কাঁচা বাদাম নিয়েছি, ছাড়িয়ে নেব। বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে বাদামগুলো দেব, ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সুজি দেব, সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেলে জল দেব। অনবরত নাড়তে থাকবো আর আঁচটাকে মিডিয়াম করে দেব। নাড়া বন্ধ করলে হবে না, তাহলে দলা পেকে যাবে আর লাড্ডুটা ভালো হবে না। এবার চিনি দেব, আবারও নেড়ে নেব। এবার ওই বাদামগুলো দেব, যেগুলো ভেজে রেখেছিলাম। দেব সামান্য একটু ফুড কালার, আমি কালারের জন্য দিয়েছি, তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো, নাও দিতে পারো। ভালো করে নেড়ে নেব যাতে লেগে না যায়। হয়ে গেছে, আমরা এবার 10 মিনিট রেস্ট রেখে দেব। দেখো 10 মিনিট পর চলে এসেছি, আরও শক্ত হয়ে গেছে, লাড্ডুর জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার হাতে কিছুটা তেল আমি মাখিয়ে নেব লাড্ডু বানানোর জন্য, আর থালাতেও কিছুটা দিয়ে দেবো যাতে না লেগে যায়। মেয়ে সাইজের বানিয়ে নেবো, গোল গোল করে নেবো চেপে চেপে। দেখো কত সুন্দর বানানো হয়ে গেল। তোমরা অবশ্যই বানাবে, ভালো লাগবে দেখবে খেতে, আর বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে। বানিয়ে 1-2 সপ্তাহ এমনি রাখতে পারবে, নষ্ট হবে না। সব লাড্ডু বানানো হয়ে গেছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে।